চলে আসলো, তুমি বাড়ি আসবে না? তাই তো গো, দেশের যা পরিস্থিতি, হিন্দু মুসলমানে দাঙ্গা লেগে গেছে, বাড়ি যে কি করি যাব সেই চিন্তাই করছি। মা, আব্বা ফোন করেছে, দাও কথা বলি। আব্বা, আমার লাগে জিন্সের প্যান্ট আর জামা কিনেছো তো? হ্যাঁ মধু, কিনেছি। কি মজা, কুরবানির দিন পরে ঘুরতে যাব। আব্বা, ভাইয়ের জন্য তো কিনেছো, আমার জন্য কি কিনেছো? মা, তোমার জন্যও জামা কিনেছি। ঠিক আছে আব্বা, তাড়াতাড়ি বাড়ি আসো। ছেলে পেলে কথা বাদ দাও, এ ঝামেলার মধ্যে তোমাকে বাড়ি আসতে হবে না। সব ঠান্ডা হোক, তারপরে বাড়ি আসো। না গো, বাড়ি আমাকে যেতেই হবে, ছেলে মেয়ের লেগে পোশাক কিনা হয়ে গেছে। আমি বাড়ি না গেলে অন্য ছেলে নতুন পোশাক দেখি আমার ছেলে মেয়ে দুটো খুব কষ্ট পাবে। তা তো পাবে, কিন্তু তুমি এই ঝামেলার মধ্যে আসবে কি করে? সে চিন্তা তোমাকে করতে হবে না, আমি যেভাবেই হোক কাল কি বেড়াচ্ছি। ঠিক আছে, খুব সাবধানে আসবা। ঠিক আছে, এখন রাখছি। ভাই, একটু জল হবে? ভাই, আপনি হিন্দু না মুসলিম? কেন ভাই, আমি হিন্দু। আমি হিন্দু বলে তুমি ভয় পাচ্ছ ভাই? তুমি মুসলিম তা আমি বুঝতে পেরেছি, ভয় করো না ভাই। তুমিও জান বাঁচানোর জন্য এখানে লুকিয়ে আছো, আমিও জান বাঁচাতে এখানে লুকিয়েছি। আসলে কি জানো ভাই, এই সাম্প্রদায়িক দাঙ্গাতে কোনো বড় লোকদের ক্ষতি হয় না, ক্ষতিগ্রস্ত হতে হয় আমার আর তোমার মতো গরিব মানুষদের। আপনি ঠিকই বলেছেন ভাই জান, যারা আমাদের শাসন করছে তাদের জায়গা ঠিক রাখার জন্যে হিন্দু মুসলমানে দাঙ্গা লাগিয়ে দি, তারাই আবার এক জায়গায় বসি চা খাচ্ছে, আর আপনার আর আমার মতন সাধারণ মানুষ মাথা ফাটাফাটি করে মরছে। ওরা মনে হয় এবার চলে গেল, চলো দিনি একটু বাইরে বেরিয়ে দেখি। সমস্যা নাই, বেরিয়ে আসো, পুলিশ সব চলে গেছে। ঠিক আছে ভাইজান, চলেন, আমাকে একটু বাস স্ট্যান্ডে ঠোসেন গা। ঠিক আছে চলো। ভাই, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নদিয়া, আমি কলকাতায় কাজে এসেছিলাম, সামনে আমাদের পরব তো, সেই জন্য বাড়ি যাচ্ছি। এই রিয়াজ, তোর সাথে এই ছেলেটা কে? এইটা, এইটা আমার পিসির ছেলে, কয়েকদিন কাল লেগে ঘুরতে এসেছিল, বাস স্ট্যান্ডে থুইতে যাচ্ছি। এই তোর পিসির ছেলে কে? আজ কি বাড়ি যেতে মানা কর, বাস স্ট্যান্ডে বিশাল ঝামেলা চলছে। ঠিক আছে দাদা, চলো ভাই, তোমাকে আজ আর বাড়ি যেতে হবে না,
তুমি আমার বাড়িতেই থাকবা। কাল কি পরিস্থিতি ঠিক হলে বাড়ি যাবা? না না ভাই, থাক, অসুবিধা নাই, চলে যেতে পারবো। এমনিতেই আপনি আমাকে অনেক সাহায্য করেছেন। না না, তোমাকে আজকে যেতে হবে না, বুঝতে পারছো না, পরিস্থিতি অনেক খারাপ আছে, চলো তো আমার বাড়ি। ভাই তুমি এখানে বসো। এই বাবা, এই ছেলেটা কে? মা, এই ছেলেটা মুসলিম, একটু বেকাদাই পড়েছিল, তার সাথে করি ল্যাশনু। খুব ভালো করেছি মধু, তুই হাত মুখ ধুই আসতি বল, আমি খাবার রেডি করছি। ঠিক আছে মা। খাও মধু খাও, লজ্জা করো না, আর এক পিস মাছ দিই। থাক কাকিমা, আর খেতে পারবো না, পেট ভরে গেছে। আপনারা আমার জন্য যা করলেন, এরই আমি জীবনেও শোধ করতে পারবো না। এই পাগলা, আমি তো তোমার মায়ের মতো, মায়ের ঋণ কেউ কি জীবনে শোধ করতে পারে? পাগল ছেলে একটা। তাহলে আসি, একদিন মাকে সঙ্গে করি আমাদের বাড়ি বেড়াতে যাইও। ভাই তুমি আমার কথাটা একবার শোনো, আজকে যাইও না, বাইরে এখনো ঝামেলা চলছে, যে কোনো সময় বিপদ হতে পারে। বাবু ঠিক কথাই বলছে। মা, আমাকে যে যেতেই হবে, কালকে আমাদের ঈদ, আমার দুটো ছেলে মেয়ে আমার জন্য পড়ছেই বসে আছে। আমি সবই বুঝতে পারছি মধু, কিন্তু রাস্তায় গিয়ে যদি কোনো বিপদ হয় তাহলে আমি নিজেকে কোনোদিনই ক্ষমা করতে পারবো না। মা, আমার কিচ্ছু হবে না, আমার সঙ্গে তোমার আশীর্বাদ আছে। ঠিক আছে মধু, তুমি যখন শুনবাই না সাবধানে যাও, আর বাড়ি পৌঁছে গিয়ে ফোন করো। ঠিক আছে মা। আপনাদের সকলকে অনুরোধ করে বলছি, আপনারা কারো উস্কানিমূলক কথা শুনে বা কোনোভাবে সাম্প্রদায়িক দাঙ্গা করবেন না। কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ।